পুর নির্বাচনে খোয়াইয়ে ভোট গ্রহণের প্রিসাইডিং অফিসার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। একাধিক ক্ষেত্রে সমস্ত রকমের নিয়মনীতি লঙ্ঘন করে প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে বলে অভিযোগে প্রকাশ। নির্বাচনে ভোট গ্রহণের জন্য চাকরি জীবনের সিনিয়রিটি ও বেসিক বেতনের আর্থিক হারের ক্রমানুসারে প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয়ে থাকে, কিন্তু আসন্ন পুর নির্বাচনে খোয়াইয়ে এমন এক বা একাধিক শিক্ষকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করে তাদের স্কুলেরই সিনিয়র ও বেশি বেতনের শিক্ষকদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে, যা নিয়ম নীতির বিরোধী। চাকরি জীবনে কম সিনিয়রিটি ও কম বেতন প্রাপক শিক্ষককে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করে অপেক্ষাকৃত সিনিয়র ও অধিক বেতন প্রাপক শিক্ষককে পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা যায় না। কিন্তু খোয়াই পুর পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার তথা মহকুমা ম্যাজিস্ট্রেট এরকম অনৈতিক কাণ্ডই ঘটিয়ে চলেছেন। খোয়াইয়ের একটি স্কুলের এমন একজন শিক্ষককে দ্বিতীয় পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে, যিনি গত 15 বছর ধরে বিভিন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করে আসছেন। ওনার বেসিক বেতন এখন 80,000 টাকা, কিন্তু ওই স্কুলেরই একজন শিক্ষককে প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে, যিনি অপেক্ষাকৃত কম বেতন পান। রিটার্নিং অফিসারের এরকম নিয়ম বিরুদ্ধ আদেশে অপমানিত শিক্ষক দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে রিটার্নিং অফিসারকে লিখিত চিঠি দিয়েছেন। এ বিষয়ে রিটার্নিং অফিসার তথা মহকুমা ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে এ ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সংশোধন করে দেওয়া হবে। তবে রিটার্নিং অফিসারের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন প্রশাসনিক আদেশ কি শুধুই ভুল ত্রুটির কারণ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।